কখনো কখনো আমরা চোখে যা দেখতে পাই হয়তো তা প্রকৃত সত্য নয়, হয়তো সেই সত্যকে আড়াল করার জন্য আশ্রয় নিতে হয়েছে একাধিক মিথ্যের। কিন্তু প্রকৃত সত্য যখন উদ্ঘাটিত হবে হয়তো তখন আরো প্রসারিত হবে মিথ্যের জট। বলছি দ্য অক্সফোর্ড মার্ডার্স মুভিটির কথা। মুভিটিতে একটি মার্ডারকে আড়াল করতে গিয়ে বেশ কয়েকটি মিথ্যের আশ্রয় নিতে দেখা যায়। মুভিটি মুক্তি পেয়েছে 2008। এটি একটি মিস্ট্রি থ্রিলার মুভি। মুভিটির শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের সিন দেখানো হয়, যেখানে সব সৈনিকদের একে অপরের সাথে লড়াই করতে দেখা যায়। কিন্তু সেখানে লুডুইক নামের এক সৈনিক ডায়েরি লিখতে থাকে, যা দেখে বাকি সৈনিকেরা অবাক হয়ে যায়। তারপর আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ম্যাথমেটিশিয়ান সেলডমকে দেখতে পাই। সে স্টুডেন্টসদেরকে একটি বই দেখিয়ে বলতে থাকে যে এটাই সেই বই যেটি ওই দিন লুডুইক লিখছিল এবং এটি বিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত ফিলোসফিক্যাল বই। অন্যদিকে আমরা মার্টিন নামের একটি ছেলেকে দেখতে পাই যে সেলডমকে নিজের আইডল হিসেবে মানে এবং সে সেলডমের অধীনে থেকে নিজের পিএইচডি সম্পূর্ণ করতে চায়। তাই সে সেলডমের বন্ধু জুলিয়ার ঘরে থাকতে আসে। তখন তার মেয়ে বেদকে দেখা যায় ও জানা যায় যে জুলিয়া ক্যান্সারে আক্রান্ত এবং ডাক্তার তাকে 5 মাসের সময় দিয়েছিল। কিন্তু বিগত 5 বছর ধরে বেদ নার্সের মতো জুলিয়ার সেবা করে যাচ্ছে, যে কারণে তিনি এখনো বেঁচে আছেন। এরপর রাত হয়ে গেলে সবাই একসাথে খেতে বসে এবং কথা বলতে থাকে। বেথ আর জুলিয়ার কথা শুনে বোঝা যায় যে তারা ছোট ছোট জিনিস নিয়ে কথায় কথায় ঝগড়া করে। পরদিন সকালে মার্টিন কলেজে যায় এবং একজন টিচারকে তার ফর্ম দেখে বলে যে সে সেলডমের কাছে পড়তে চায়। কিন্তু টিচার তাকে জানায় যে সেলডম ইদানিং তার রিসার্চ নিয়েই ব্যস্ত থাকে, কারণ সে একটি বই লিখছে, তাই সেলডম তাকে পড়াতে পারবে না। যেটা শুনে মার্টিন হতাশ হয়ে যায় এবং তারপর সে স্কোয়াশ খেলতে শুরু করে। সেখানে তার সাথে লোনা নামের একটি নার্সের পরিচয় হয়। সে সেলডমকে চেনে, কারণ সেলডম তার হসপিটালে থাকা ক্যালম্যান নামের এক বন্ধুকে প্রায়ই দেখতে যায়। স্কোয়াশ খেলতে খেলতে মার্টিনের সাথে লোনার ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং সে মার্টিনকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বেদ সেটি দেখে ফেলেছিল, তাই সে মার্টিনকে বলে যে তুমি তো দেখি একদিনেই নতুন মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলেছ, তোমার জীবন তো খুব ভালোই যাচ্ছে। কিন্তু আমার জীবনের 5টা বছর কেটে গেছে জুলিয়ার যত্ন নিতে নিতে, আমি তো আমার জীবন নতুন করে এখন শুরুও করতে পারবো না। এর উত্তরে মার্টিন বলে, তোমার এখনও চেষ্টা করে যাওয়া উচিত, তুমি চাইলেই নতুন করে জীবন শুরু করতে পারো। এর পরের সিনে দেখা যায় বেদ মার্টিনকে একটি খবরের কাগজ দেখায় এবং বলে যে পাশের একটি কলেজে সেলডমের বক্তৃতা রয়েছে এবং সেখানে তিনি তার বইয়ের ব্যাপারে বলবেন। তা শুনে মার্টিন খুশি হয়ে যায় এবং বক্তৃতা শোনার জন্য তাড়াতাড়ি কলেজে চলে যায়, যেখানে সেলডম ফিলোসফি নিয়ে স্পিচ দিতে থাকে। মার্টিন তার দৃষ্টি আকর্ষণ করার জন্য হাত তুলে প্রশ্ন করতে থাকে, কিন্তু সেলডম সমস্ত স্টুডেন্টসদের সামনে মার্টিনকে নিয়ে উপহাস করে। এতে মার্টিনের খুব খারাপ লাগে এবং তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। ওই মুহূর্তে তার সাথে ইউরি নামের এক ছাত্রের দেখা হয়। সে নিজেও সেলডমের ছাত্র হতে চেয়েছিল, কিন্তু সে মার্টিনকে বলে যে সেলডম আর আগের মতো নেই, সে এখন যায় বলে শুধু তার বইয়ের প্রচার করার জন্যই বলে, সেজন্য সে এখন সেলডমকে মোটেও পছন্দ করে না। অন্যদিকে সেলডম রাস্তার ময়লা ফেলার জায়গায় একটা নোট ফেলে জুলিয়ার বাড়িতে তার সাথে দেখা করতে যায় এবং বাড়ির কাছে আসতেই তার সাথে মার্টিনের দেখা হয়ে যায়। সেখানে সে মার্টিনের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি তোমাকে নিয়ে মজা করতে চাইনি। তারপর তারা দুজনে একসাথে ঘরের ভেতরে ঢুকে এবং ঢুকতেই জুলিয়ার লাশ দেখতে পায়, যা দেখে তারা দুজনে স্তব্ধ হয়ে যায়। তারপর তাদেরকে থানায় ডাকা হয়, যেখানে পিটার নামের একজন অফিসার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে।
সেলডন তাকে বলে যে আমি একটি নোট পেয়েছি যাতে বলা হয়েছে যে এটি সিরিজের প্রথম খুন এবং নিশা জুলিয়ার ঠিকানা ও সাথে একটি বৃত্ত আঁকা ছিল। পিটার তাকে সেই নোটটি দেখাতে বলে, কিন্তু সেলডন বলে যে আমি এটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, কারণ যখন থেকেই আমি আমার নতুন বই লজিক্যাল সিরিজ অব মার্ডার লিখেছি তখন থেকেই আমি প্রায় প্রতিদিনই এই ধরনের নোট পাই। তখন স্কট নামের এক ডিটেকটিভ নোটটি খুঁজতে যায়। সেলডন পিটারকে বলতে থাকে যে এটি সিরিজের প্রথম লেখা ছিল, এর মানে এটি প্রথম হত্যা, তার মানে আরও খুন হতে পারে। তখন সেলডন পিটারকে খুন কিভাবে হতে পারে তার কিছু প্যাটার্ন বলে এবং বৃত্তের সাথে খুনের সম্পর্ক কি তার রহস্য বের করতে বলে। অন্যদিকে মার্টিন বলে খুনি কেন জুলিয়াকেই বেছে নিল, যে এমনিতে কিছুদিনের মধ্যে মারা যেত। খুনি জুলিয়াকে বালিশ চাপা দিয়ে মেরেছে, কিন্তু এর আগে তার মুখে প্রচণ্ডভাবে আঘাত করেছে। যদি সে এটা না করত তাহলে এটি স্বাভাবিক মৃত্যুই মনে হতো। রাতে বেথ মার্টিনের কাছে আসে এবং তাকে বলে যে পিটার তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার মনে হচ্ছে যে সেই জুলিয়াকে খুন করেছে, কারণ জুলিয়ার মৃত্যুর পরে সব সম্পত্তি বেথের হয়ে যাবে। বেথ বলে আমি জুলিয়াকে হত্যা করিনি, তবে যা হয়েছে ভালোই হয়েছে, আমার চিন্তা শেষ হয়েছে। এবং এইসব বলে সে মার্টিনের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু একটু পরেই সে মার্টিনের কাছে ক্ষমা চায় এবং সেখান থেকে চলে যায়। তারপর দিন ইউরি মার্টিনকে বলে যে তোমার নাম তো সেলডমের সাথে নিউজ পেপারে এসেছে এবং আমার তো মনে হয় এই কারণেই হয়তো তুমি জুলিয়াকে মেরে ফেলেছ। তা শুনে মার্টিন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় সেলডম মার্টিনকে বলে স্কট ওই নোটটি খুঁজে পায়নি, এখন যদি দ্বিতীয় খুন না হয় তবে পুরো সন্দেহ বেথের উপর থাকবে। যা শোনার পর মার্টিন কিছুটা নার্ভাস হয়ে যায়। তারপর মার্টিন গেলম্যানের সাথে দেখা করতে হসপিটালে যায়, যেখানে তার সাথে প্রাঙ্ক নামের এক লোকের দেখা হয়, যে মানসিক প্রতিবন্ধী শিশুদের একটি বিশেষ স্কুলে নিয়ে যাওয়ার কাজ করে। সে নিজেও মানসিকভাবে অসুস্থ, কারণ তার মেয়ের ফুসফুস প্রতিস্থাপন করতে হবে এবং এর জন্য সে কোনো ডোনার খুঁজে পাচ্ছে না। তখনই সেখানে লোনা আসে এবং প্রাঙ্কে বলে যে আপনি আপনার মেয়ের সাথে দেখা করতে পারেন। তখন মার্টিনও কেলম্যানের সাথে দেখা করতে যায়, যার দুই হাত আর পায়ের সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাও আছে। সেলডন মার্টিনকে বলেছিল যে কেলম্যান খুবই ভালো শিক্ষক ছিল, একসময় সে অসুস্থ মানসিকতার লোকদের উপর পরীক্ষা করা শুরু করে, যারা তাকে এতটাই কনফিউজ করে যে সে নিজেই উন্মাদ হয়ে যায় এবং একই সাথে সে হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়। কিন্তু তাতেও কেলম্যান শান্ত হয়নি, সে নিজের ব্রেন পড়ার জন্য নিজের মাথায় গান দিয়ে শুট করে। তারপর থেকে সেই হসপিটালে আছে। পরের দিন মার্টিন যখন লাইব্রেরির গেটের কাছে আসে তখন সেখানে একটি কাগজ দেখতে পায়, যেখানে সময় লোনা হাসপাতালের নাম এবং একটি চিহ্ন আঁকা ছিল। যা দেখে মার্টিন লোনাকে কল করে এবং বলে যে আমার মনে হচ্ছে কেলম্যানকে খুন করা হয়েছে। তাই লোনা দ্রুত কেলম্যানকে দেখতে যায় এবং সেখানে গিয়ে সে কেলম্যানকে জীবিত দেখতে পায়, কিন্তু তার বদলে পাশের ওয়ার্ডের লোকটা মারা যায়। পিটার তখন মার্টিন আর সেলডমকে সেখানে ডেকে বলে যে ময়নাতদন্তের রিপোর্টে মনে হচ্ছে এটি একটি স্বাভাবিক মৃত্যু, কিন্তু তার হাতে ইঞ্জেকশনের একটি চিহ্ন রয়েছে যা দেখে মনে হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে। যা শুনে সেলডম মার্টিন ও পিটারকে নিয়ে ওই দুটি চিহ্ন ডিকোড করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন পিটার তাকে দ্রুত এটা ডিকোড করতে বলে এবং সতর্ক করে যে হয়তো আরেকটি খুন হতে পারে। রাতে মার্টিন সেলডমের সাথে রেস্টুরেন্টে আসে, সেখানে সেলডম তাকে বলে যে আমি তৃতীয় চিহ্নটি বের করে ফেলেছি, কারণ আমি খুনের চেয়েও বেশি বুদ্ধিমান। সে টিস্যু পেপারে একটি চিহ্ন বানিয়ে মার্টিনকে দিয়ে বলে যে এখানে একটা চিহ্ন আছে, যদি তুমি নিজেকে একজন স্মার্ট স্টুডেন্ট হিসেবে প্রমাণ করতে চাও
তাহলে তো মেয়েটা না দেখেই আসল খুনিকে খুঁজে বের করো। মার্টিন এই চ্যালেঞ্জ গ্রহণ করে। তারপর মার্টিনকে ইউরির সাথে প্রচুর মদ খেতে দেখা যায়। ইউরি বলে হেনরি নামের এক ম্যাথমেটিশিয়ান একটি 300 বছরের আনসলভড প্রশ্নের উত্তর বের করেছে। আমিও তা করতে পারতাম যদি সেলডম আমাকে সাহায্য করত। এক পর্যায়ে ইউরি অতিরিক্ত মদ খাওয়ার কারণে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। তখন মার্টিন তাকে তুলে তার ঘরে দিয়ে আসে। রাতে মার্টিন সেলডমকে নিয়ে বেথে মিউজিক কনসার্টে যায়, যেখানে পিটার আর স্কটকেও দেখা যায়। যখন কনসার্ট শুরু হয় তখন মার্টিন ইউরিকে কিছু একটা হাতে সেখানে দেখতে পায়। তাই সে পিটার আর স্কটকে নিয়ে তাকে ধরতে যায় এবং তাকে সবাই মিলে ধরে ফেলে। কিন্তু তার কাছে শুধুমাত্র একটা ব্যানার পাওয়া যায় যা সে সবার সামনে দেখাতে চেয়েছিল। সেখানে হঠাৎই কনসার্টের মাঝে একটি লোক মারা যায়, যা দেখে উপস্থিত সবাই ঘাবড়ে যায়। তারপর গাড়িতে যেতে যেতে পিটার মার্টিন ও সেলডমকে বলে যে ম্যাজিক স্টেজে আমরা 3 নম্বর চিহ্ন পেয়েছি, যা সিরিজেরও 3 নম্বর। যা শুনে মার্টিন আর সেলডম অবাক হয়ে যায়। পরদিন মার্টিন আর সেলডম হেনরির ওই আনসলভড উত্তর জানতে কিছু ম্যাথমেটিশিয়ানদের সাথে একই বাসে রওনা দেয়। কিন্তু সেখানে মার্টিন লর্নাকে দেখে তার সাথে যাওয়ার জন্য বাস থেকে নেমে যায়। লর্নার সাথে সময় কাটানোর সময় হঠাৎ মার্টিনের কিছু একটা মনে পড়ে যায়, যার কারণে সে দৌড়ে বুক স্টোরে যায় আর পিথাগোরাস চিহ্নের বই দেখতে থাকে, যার ভেতরে ওই 3টা চিহ্ন সেগুলোর ব্যাপারে লেখা থাকে। তার পাশাপাশি সেখানে 4 নম্বর চিহ্নও থাকে, যা দেখে লর্না বলে আমি পড়েছি যে পিথাগোরিয়ানদের ঔষধ সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে, পাশাপাশি তারা অর্গান ট্রান্সপ্লান্টও করে। যা শুনে মার্টিনের প্রাঙ্কের কথা মনে পড়ে যায়, যার কাছে হিস্ট্রি অফ সার্জারি নামের একটি বই আছে। সে বইয়ের দোকান থেকে একই বইটি খুঁজে বের করে এবং তাতে সেই 4টি চিহ্ন খুঁজে পায়, যার কারণে মার্টিন বুঝতে পারে প্রাঙ্কি সেই খুনি। তাই সে তাড়াতাড়ি লর্নার সাথে থানায় যায় এবং স্কটকে বলে আমি জানি খুনিকে। কিন্তু স্কট তার উত্তরে বলে খুনি নিজে আমাদেরকে একটি চিঠি পাঠিয়েছে যাতে 4র্থ চিহ্ন এবং অবস্থান লেখা আছে, তাই আমরা সেখানেই যাচ্ছি। অন্যদিকে পিটার সেই অবস্থান অনুসারে একটি বাসের পিছনে পৌঁছায় এবং পুলিশেরা সেই বাসটিকে থামায়। পিটার বাসের ভেতরে যায়, যেখানে সেলডম আর বাকি গণিতবিদরা রয়েছে। স্কট মার্টিনকে বলে যে আমরা সেলডম আর বাকিদেরকে বাঁচাতে পেরেছি, কিন্তু মার্টিন উত্তর দেয় যে তোমরা ভুল বাস থামিয়েছ, আমি প্রাঙ্কের কথা বলতে এসেছি যে বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে। একই সময় দেখা যায় সেলডমের বাসের সাথেই প্রাঙ্ক তার বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু একটু সামনে গিয়ে বাসটি অ্যাক্সিডেন্ট করে। তখন মার্টিন লর্নার সাথে সেখানে যায় এবং পিটার বলে বাসের দরজা খোলা ছিল, তার মানে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার লাফ দেওয়ার টাইমিং ভুল থাকার কারণে সে নিজেও মারা যায়। আর খুনি প্রাঙ্ক হওয়ার কারণে এই মামলাটি বন্ধ হয়ে যায়। কেসটি সলভ হয়ে যাওয়ার কারণে মার্টিন লর্নাকে নিয়ে বিমানবন্দরে আসে এবং তখনই সে সেলডমের দেওয়া সেই টিস্যু পেপারটি পায়, যাতে সেলডমের আঁকা 3 নম্বর চিহ্নটি ছিল। মার্টিন সেটি খোলে, কিন্তু সেটি পুরোপুরি খালি ছিল, সেখানে কোনো চিহ্নই ছিল না। যা দেখে মার্টিন বুঝে ফেলে সেলডম তাকে মিথ্যা বলেছিল। তাই সে সবগুলো ক্রাইম সিনের ছবিগুলো দেখতে থাকে, যেখানে সে জুলিয়ার ঘরের একটি ছবিতে ছোট টাইলসের ব্লকে জার্মান কিছু ওয়ার্ড দেখে এবং সবগুলো জিনিস আরেকবার দেখার পর মার্টিন কিছু একটা বের করে ফেলে। তাই সে সেলডমের সাথে দেখা করতে একটি মিউজিয়ামে আসে। তখন মার্টিন সেলডমকে বলে যে প্রাঙ্ক খুন করেনি, খুন করেছে বেথ। বেথ রাগের বসে জুলিয়াকে মেরে ফেলেছিল, যে কারণে তার নাক ভাঙা ছিল, এবং তারপর সাহায্যের জন্য বেথ আপনাকে একটি চিঠি পাঠায় এবং আপনি তাকে বাঁচাতে যান, কারণ আপনি বেথকে ভালোবাসতেন। কিন্তু আপনি যখন বাড়িতে ঢুকছিলেন
তখন আমিও সেখানে চলে আসি, যার কারণে আপনি প্রমাণগুলো সরাতে পারেননি। কিন্তু যখন আপনার নজর ওই টাইলসগুলোর উপর পড়ে, আপনি চিহ্ন দিয়ে গল্প বানাতে শুরু করলেন। কিন্তু বেথের উপর থেকে সন্দেহ সরানোর জন্য আপনার আরো খুন করার প্রয়োজন ছিল, তাই আপনি প্রতিটা স্বাভাবিক মৃত্যুকে খুন বলে চালিয়ে দিতে শুরু করলেন। দ্বিতীয় মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু ছিল, কিন্তু এটাকে খুন বানানোর জন্য আপনি ওর শরীরে মারা যাওয়ার পর একটা ইঞ্জেকশন দিয়েছিলেন, এরপর দরজায় একটা চিহ্ন রেখে এসেছিলেন। ইঞ্জেকশন আর বাকি সব তথ্য দেখে পুলিশের মনে হয়েছিল যে এটা খুন। এরপর আপনি তৃতীয় মৃত্যুর অপেক্ষা করছিলেন এবং ভাগ্যক্রমে আপনি তা পেয়েও গিয়েছিলেন। যে লোকটি কনসার্টে মারা গিয়েছিল তার মৃত্যু স্বাভাবিকই ছিল, এবং আপনি তার মৃত্যুর সুযোগ নিয়ে সেখানে তৃতীয় চিহ্ন তৈরি করে রেখে আসলেন, যাতে মনে হয় এটি একটি খুন। আর ব্রাঙ্ক এমনিতেই একটু পাগল ছিল, সে ভাবত সব শিশুদের বেঁচে থাকার অধিকার থাকলে তার মেয়ের নেই কেন, তাই সে একটি প্ল্যান করল। তার কাছে একটি বই ছিল যাতে সেই সব চিহ্নগুলো ছিল যেগুলো খুনের পর ব্যবহার করা হচ্ছিল। ব্রাঙ্ক তা জানত এবং সেই কারণে আপনার খেলা সুবিধা নিয়ে সে চার নম্বর খুনের প্ল্যান করেছিল। সে ভেবেছিল যে সে যদি সব বাচ্চাকে মেরে ফেলে চার নম্বর চিহ্নটি সেখানে রেখে আসে, তবে সব দোষ ওই সিরিয়াল কিলারের উপর পড়বে যে বাকিদের খুন করেছে। কিন্তু তার মিসক্যালকুলেশনের ফলে ঠিকভাবে লাভ দিতে না পারায় সে নিজেই মারা যায় এবং সব দোষ তার নিজের উপর পড়ে। সব শুনে সেলডম ঘাবড়ে যায় এবং মার্টিনকে বলে এই সব কিছুর জন্য দায়ী তুমি, কারণ বেদ তোমাকে পছন্দ করত। কিন্তু লর্নার সাথে দেখা হওয়ার পর তুমি যখন তাকে নতুন করে জীবন শুরু করতে বলেছিলে, তখন সে জুলিয়াকে হত্যা করার সিদ্ধান্ত নেয় যাতে সে তোমার সাথে একটি নতুন জীবন শুরু করতে পারে। যা শুনে মার্টিন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, আর এর সাথে মুভিটি শেষ হয়। বন্ধুরা, এই ছিল মুভিটির স্টোরি। স্টোরিতে একটি মার্ডারকে ধামাচাপা দিতে গিয়ে আরো বেশ কয়েকটি মার্ডারের মিথ্যে কাহিনী সাজানো হয়, আর এইসব করতে গিয়ে কিছু নিরাপরাধ শিশুরও প্রাণ চলে গিয়েছিল। স্টোরিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। এই ধরনের মুভি নিয়মিত এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করে রাখুন। শীঘ্রই ফিরছি নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। অ্যান্টিল দেন, গুড বাই।